বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আধুনিক পদ্ধতিতে পুরনো আম গাছ কেটে সরকারি সাহায্যে নতুন বাগান তৈরি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালার আয়োজন হয় ইংরেজবাজার রেগুলেটর মার্কেটের সভাকক্ষে। আম চাষিদের নিয়ে একটি প্রশাসনিক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার বেলা 12:30 নাগাদ প্রশাসনিক কর্মশালা শুরু হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, উদ্যান পালন দপ্তরের আধিকারিক রাহুল চক্রবর্তী, কেন্দ্রীয় গবেষণাগারের বৈজ্ঞানিক ডক্টর দীপক নায়েক, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমচাষিরা কীভাবে লাভের মুখ দেখতে পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমচাষিদের সাহায্য করা এবং পুরনো গাছ কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন করে সেই বাগান তৈরি করা সমস্ত বিষয়ের প্রজেক্টের মাধ্যমে আমচাষিদের বোঝানো হয় এই কর্মশালায়। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, আম চাষিদের বিভিন্ন বিষয় বোঝানো হয় এই কর্মশালায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং বাজারে নিষিদ্ধ কার্বাইড যাতে ব্যবহার না করে আম চাষিরা সেগুলো আলোচনা করা হয় সেখানে। পাশাপাশি তিনি আরও বলেন, সরকারি সাহায্য করা হবে আম চাষিদের, বিভিন্ন প্রকল্প রয়েছে, এই প্রকল্প অনুযায়ী সাহায্য দেওয়া হবে তাদের। কর্মশালা শেষে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি বাগান তৈরি করা হয় তাহলে পরিবারের সাথে আম চাষিরা লাভের মুখ দেখবে। সরকারি সাহায্য করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আম চাষিদের সাহায্য করার আবেদন করেন তিনি। তবে পুরনো গাছ কেটে নতুন বাগান তৈরি করার প্রকল্প নিয়ে তিনি বলেন, এর ফলে উপকৃত হবে আম চাষিরা। কী বলছেন তারা শুনুন। জেলার যে সমস্ত আম চাষি আছে, আম ব্যবসায়ী আছে, আমরা মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় শতাধিক আম চাষি এখানে উপস্থিত হয়েছিলাম। জেলাশাসক উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম আছে সেই স্কিম সম্বন্ধে আলোচনা হয়েছে। পুরনো আম বাগানগুলোকে কী করে নতুন করা যায় এবং নতুন বাগান কী করে প্ল্যান্টেশন করা যায় এবং এখানে জল কী করে আটকানো যায় এবং জলের সঠিকভাবে কী করে ব্যবহার করা যায় বিভিন্ন বিষয় নিয়ে এবং সরকারি সহায়তা, নতুন বাগান তৈরি করতে হলে সরকার একর প্রতি যে আর্থিক সহায়তা দিচ্ছে সে সমস্ত বিষয়ে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। এছাড়াও আম কী করে পাড়া যায়, আম পাড়ার পরে আম বাগানোর যে পদ্ধতি, এখানে কার্বাইড কোনোভাবে ব্যবহার করা যাবে না, সে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এবং সর্বোপরি আমরা আবেদন করেছি যে আমরা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রত্যেকটা ব্লক এবং পঞ্চায়েত লেভেলে স্তরে আমাদের যে সমস্ত আম ব্যবসায়ী আছে তাদের নিয়ে আমের শুরুতেই প্রথম থেকেই বিভিন্ন সেমিনারের মাধ্যমে দপ্তরের যারা আছেন আধিকারিক সায়েন্টিস্ট যারা আছেন আমরা ম্যাঙ্গো মার্চেন্টের পক্ষ থেকে তাদের সহযোগিতা করব। এই সমস্ত সেমিনারের মাধ্যমে পঞ্চায়েত লেভেলে এবং ব্লক লেভেলে সেমিনার করে আমাদের মালদা জেলার যে আমের সুনাম সেটা পুনরুদ্ধার করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা জেলাশাসককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আম বাগানগুলো আছে, সেই আম বাগানগুলো দুর্নীতির জীবন খুব দরকার, বহু পুরনো আম বাগান, তার জন্য বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনরিটিগেশন স্কিম আছে, যারা মালদার আম নিয়ে কাজ করছে, নতুন নতুন এলাকাকে আম চাষের আওতায় আনা এবং পুরনো আম বাগানগুলোকেও যাতে আমরা ফেস বাই ফেস সেগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন আম চা আম বাগান যাতে সেখানে আমরা করতে পারি, যাতে আমের গুণগত মান এবং প্রোডাকশান যাতে থাকে এবং আমগুলো যে আম গাছের মধ্যে যাতে সঠিকভাবে সার সঠিক পুষ্টি দেওয়া যায় এবং যে আমাদের যে পোকা মারার বিভিন্ন ওষুধগুলো আছে সেগুলো যাতে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োগ করা হয়, যাতে সেগুলো মানুষের কোনোরকমভাবে ক্ষতি না করে, আম বাগানের ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষতি না হয় এবং আম পাকানোর জন্য যেটা ব্যান্ড কেমিক্যাল কার্বাইড যাতে না ব্যবহার হয় তার জন্য অলরেডি আমরা একটা টিম তৈরি করে বিভিন্ন আম বাগানগুলোতে আম বাজারগুলোতে আমরা সেখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং ইন্সপেকশন রেড প্রোগ্রাম আমরা করছি। তার সাথে সাথে আম যে অন্যান্য যে সমস্ত যে অ্যালাউড কেমিক্যালগুলো আছে, অ্যাপ্রুভ ভ্যারাইটির যে কেমিক্যাল আছে সেগুলোকেই যাতে তারা প্রয়োগ করেন তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আজকে আমাদের এখানে হর্টিকালচার ডিপার্টমেন্ট WBADMIP প্রজেক্ট থেকে ইঞ্জিনিয়াররা আজকে ছিলেন, CISHN ডক্টর নায়েক ছিলেন, তার সঙ্গে আমাদের প্রচুর আম চাষি যারা আছেন এবং ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন সবাই আজকে এসেছিলেন, তাদেরকে আমরা অ্যাওয়ার করলাম। আগামী দিনে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা আরও এক্সটেন্সিভলি বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।